আসসালামু আলাইকুম, অ্যাকাউন্টিং এর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা উৎপাদন ব্যয় হিসাবের অঙ্কগুলো করতেছি। ইতিমধ্যে দুইটি ভিডিওতে আমরা ব্যবহৃত কাঁচামাল এবং মুখ্য ব্যয় নির্ণয় করা শিখেছি। আজকে আমরা কারখানা ব্যয় নির্ণয় করা শিখব। তো এই কারখানা ব্যয় নির্ণয় করার ক্লাসটি করার আগেই তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ব্যবহৃত কাঁচামাল এবং মুখ্য ব্যয় নির্ণয় করাটি শিখে আসতে পারো, তাহলে তোমাদের এই অঙ্কটি করতে সুবিধা হবে। কারখানা পরিব্যয় বা উৎপাদন ব্যয়, এই দুটি কথার মানে হলো একটি পণ্যকে, একটি কাঁচামালকে পণ্য উৎপাদন করার জন্য কারখানা পর্যন্ত যে ব্যয়গুলো হয় সেগুলোকে বলা হয় কারখানা ব্যয়। আর কারখানাতে যেহেতু পণ্যটা উৎপাদন করা হয় সে কারণে এটাকে উৎপাদন ব্যয় বলা হয়। তো আমরা কিন্তু আগে মুখ্য ব্যয় নির্ণয় করা শিখেছি, আজকে আমরা মুখ্য ব্যয় থেকে শুরু করব। তো তোমরা যারা আগের দুটো ক্লাস মিস করেছো তারা কিন্তু ক্লাস দুটো করে নিতে পারো। তো যখন তুমি মুখ্য ব্যয় পারবে, মুখ্য ব্যয় থেকে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় বের করা কিন্তু খুবই সহজ। আমরা যদি কারখানা ব্যয় বের করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র আগের নিয়মের আগের ক্লাস অনুযায়ী আমাদেরকে প্রথমে মুখ্য ব্যয় বের করে নিতে হবে এবং এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে দিলেই কিন্তু কারখানা ব্যয় হয়ে যাবে। তাহলে দেখো, এই মুখ্য ব্যয় পর্যন্ত আসার জন্য কিন্তু আমাদেরকে দুটি ক্লাস করতে হবে বা দুটি জিনিস তোমাকে জানতে হবে, সেটি কিন্তু আমরা দুটি ক্লাসের মাধ্যমে দেখিয়েছি। প্রথমে তোমাকে জানতে হবে ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করা, ব্যবহৃত কাঁচামাল নির্ণয়। তো যারা ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করতে পারো না, তোমরা এই ভিডিওটি দেখে আসতে পারো। এরপর আমাদেরকে শিখতে হবে মুখ্য ব্যয় নির্ণয় করা। এই মুখ্য ব্যয়ের জন্য এই ভিডিওটি আমাদের ক্লাসে রয়েছে। তো আমরা যখন মুখ্য ব্যয় নির্ণয় করতে পারবো, এরপর কিন্তু আমাদের প্রয়োজন হবে শুধুমাত্র কারখানা উপরিব্যয়গুলো যোগ করা। তো কারখানা উপরিব্যয় কী কী? যে ব্যয়গুলো আমার কারখানায় করা হয় সেগুলোকে বলা হয় কারখানা উপরিব্যয়। কারখানা সংক্রান্ত যে ব্যয়গুলো আছে এবং পণ্য তৈরি করার জন্য পরোক্ষ যে খরচগুলো আছে, প্রত্যক্ষ খরচগুলো কিন্তু মুখ্য ব্যয়ের সময় যায়, পরোক্ষ যে খরচগুলো আছে সেই খরচগুলো কারখানা পরিব্যয়ের একটি তালিকা তোমাদের জন্য আমরা এখানে দিয়েছি। তো মুখ্য ব্যয়ের সাথে এই কারখানা পরিব্যয় যোগ করলে কিন্তু কারখানা ব্যয় আমরা পেয়ে যাবো। দেখো, কারখানা পরিব্যয় বলা আছে পরোক্ষ শ্রম বা পরোক্ষ মজুরি, অর্থাৎ যেই শ্রমিকটা আমার সরাসরি পণ্য তৈরি করে সেটাকে কিন্তু আমরা বলি প্রত্যক্ষ শ্রম। এর তাকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ সুপারভাইজার যিনি থাকেন তার যে বেতন সেটাকে বলা হয় পরোক্ষ মজুরি বা শ্রম। পরোক্ষ কাঁচামাল, পণ্যের মূল যে কাঁচামাল এর আশেপাশে যদি আরও কোনো কাঁচামালের প্রয়োজন হয় সেটাকে বলা হয় পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ খরচ একই কথা। এরপরে কারখানা রিলেটেড যত খরচ আছে, যেই খরচের আগে কারখানা লেখা থাকবে, কারখানা ম্যানেজারের বেতন, কারখানা বেতা ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার জ্বালানি খরচ, কারখানার মেরামত, সবগুলো কিন্তু কারখানা উপরিব্যয়। মোটামুটিভাবে এই কারখানা উপরিব্যয়গুলোকে কিন্তু তোমরা মাত্র দুইটি কথা মনে রাখলে মনে রাখতে পারবে। এক, পরোক্ষ লেখা থাকবে। দুই, কারখানা লেখা থাকবে। পরোক্ষ লেখা থাকার পরে যে খরচ থাকবে সেটি হলো কারখানা উপরিব্যয় এবং কারখানা লেখা থাকার পরে যে খরচ থাকবে সেটি হলো কারখানা উপরিব্যয়। তো আগের দুটি ভিডিও দেখে তোমরা মুখ্য ব্যয় নির্ণয় করা শিখতে পারবে। ওই মুখ্য ব্যয়ের সাথে এই কারখানা উপরিব্যয়গুলো যোগ করলে কিন্তু তোমরা কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় করতে পারবে। আশা করি এই কারখানা ব্যয় উৎপাদন ব্যয় পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখব। ধন্যবাদ সকলকে।